नमस्कार। टप्पर दाना, टप्पर दानार विशेषत्व होच्छे दुटी पाशापाशी नोटेर जखन आंदोलन है तखन दानार सृष्टि है। केमन এইটা হচ্ছে টপ্পর দানা। এবারে এই যেটা আমি করলাম এটা কিন্তু পাঞ্জাবি টপ্পর দানা নয়, কারণ এটা হচ্ছে বাংলা গানের টপ্পর, যে দানা মিষ্টি করে বলা বাংলা গানের যখন ডিরাইভড হলো, নিধুবাবু যখন শরীমিয়ার থেকে টপ্পর ডিরাইভড করলেন বাংলা গানে। শরীমিয়ার টপ্পা কীরকম ছিল, ধরুন अब कौन बहाना ले के आ, 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 तो काव्य के रखा खूब मुश्किल। निधुबाबू जखन करलें तुमारी तुलना না, রবীন্দ্রনাথ যখন নিলেন উনি আরও ভেঙে দিলেন এটাকে। উনি তখন দূরে কোথায় দূরে দূরে, মানে এখানে উনি দানা দিলেন কিন্তু সেই দানার মধ্যে যেন একটা মিড় রয়েছে। এই জিনিসটা গলায় আনতে গেলে কিন্তু আমি প্রচুর ছেলে মেয়েদের দেখেছি যারা দানা আনতে টপ্পার সময় গাইতে গিয়ে, আমি রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে অধ্যাপনা করেছি 9 বছর, তখন আমি পরীক্ষা নেবার সময় দেখেছি যে তারা দূরে কোথায় দূরে দূরে এই ঠোঁট নাড়িয়ে ঠোঁট কেন্দ্রিক দানা, যার ফলে ওটা অ্যাকচুয়ালি দানা বাঁধে না, ওটা হাওয়ার স্বর নাড়ানো হয়ে যায়। গলাকে মাঝখানে রেখে কিন্তু এটা কিন্তু নয়, সারে 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 সা রে গামা 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 গা গামা পামা 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 পামা, এটা কিন্তু গমক যাতে না হয়ে যায়, এই করলে কিন্তু গমক হয়ে যাবে, এটাকে রাখতে হবে হালকাই, কিন্তু আওয়াজটা বের করতে হবে গলার ভেতর দিয়ে, ঠোঁট নাড়িয়ে আওয়াজ বের করলে চলবে না। তুলনা তুমি প্রাণ তোমারই তুলনা তুমি প্রাণ, যাতে কাব্য না মরে যায়। হ্যাঁ, এই কিন্তু পরেও মান্নাদের গানেও কিন্তু টপ্পার প্রয়োগ হয়েছে, সে গান কেউ খেয়ালই করে না কি অসাধারণভাবে নচিকেতা ঘোষ টপ্পার প্রয়োগ করেছেন। ওগো বেশি দাম বলো কার ওই
চন্দ্রমুখ না এই চন্দ্রহার। কিভাবে তুলনা করি তাকে ছেড়ে কাকে ধরি, ওগো কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি, বুঝিতে চেয়েও বুঝিতে পারি না কে কার অলংকার। ওই চন্দ্রমুখ না, এই যে টপার প্রয়োগ কিন্তু ক্লাসিক্যালের মতন জিনিসটা কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচে প্রয়োগ হয়েছে। টপার প্রয়োগ কিন্তু ভেতর থেকে হবে, কখনো ঠোঁট নাড়িয়ে হবে না। ধন্যবাদ।